কুকুর বেড়ে গেছে, আমরা আমরা ভেবেছিলাম যে ওর নখ বেড়ে গেছে, বা ঠোঁটটাও ওদেরকে না গ্রুমিং করতে হয়, মানে যদি একদম তীক্ষ্ণভাবে থাকে তো ওদেরকে আবার ওই চেঁচে নিয়ে আসতে হয়। তো আমরা তো কোনোদিন করিও নি, জানি না, তো নিয়ে গেছিলাম, তো বললো না এখন তো ঠিক আছে, করার দরকার নেই। তো গেছি যখন, ওর প্রচুর খেলনা, ওই দোকানটাতে এদের প্রচুর খেলনা পাওয়া যায়, এমনি আছে যেগুলো অন্যান্য যে অ্যানিমেল দোকানগুলোতে, তো পাখিদের অত পাওয়া যায় না, ওখানে কি বেড়াল কুকুর ওদের বেশি পাওয়া যায়, তো পাখিদের সেকশন না এইটুকু থাকে। তো যখন তখন ওখান থেকে আমরা নিয়ে আসি, কিন্তু হয় না, আর ওটা দোকানটা অনেক দূরে। তো যখন গেছি অনেক তুলে নিয়ে এসেছি অনেক দিনের জন্য ওর খেলনা, তো এই যে খাঁচাটাও নিয়ে এসেছি, যে দেখুন এইটা খাঁচাটা, এটা না মানে ক্যারিয়ার, ওকে বয়ে বয়ে নিয়ে যাওয়া যাবে এদিক সেদিক করে। আর এমনি ধরুন বেডরুমে অনেক সময় হয় না, ওকে রাখতেও ইচ্ছে করছে, এদিকে খোলাও রাখা যাচ্ছে না, তখন হচ্ছে এইটা হলে ওর অনেকটা স্পেস পাবে, ছোট অথচ স্পেস জায়গা, তো এইটা একটা নিয়ে এসেছি এই জন্য। আর ওদিনকে এটা ছাড়ও দিচ্ছিলো, অনেক টাকাই ছাড় দিচ্ছিলো, তো নিয়ে চলে এসেছি ওই জন্য। এই যে এইটা আছে ভেতরে, এই যে এই এই যে বসার একটা জায়গা, তারপরে এই যে দেখুন এইটা, এইটাও খুব খুব খেলছে, যে দেখছি দেখেছেন, এটা এটা নিয়ে এসেছি। আর এই যে ঝুলিয়ে দিয়েছি, অলরেডি ঝোলানো হয়ে গেছে, এই যে এগুলো অলরেডি ঝোলানো হয়ে গেছে, ও খেলছে কিন্তু। আর তারপরে ও না ফ্রিজের উপরে গিয়ে খুব হামলা করে, তো এটা একটা নিয়ে এসেছি ফ্রিজের উপরে বসানোর জন্য। ফ্রিজের উপরে যেহেতু রান্নাঘর, তো একটু তেল টেল লেগে থাকে, ও দেখি যখন আমার হাতে আসে না, যতই মুছি ফ্রিজের উপরটা, এলেই দেখি হাতটা চ্যাট 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 করে, তো এইটা একটা থাকলে ও উপরে গিয়ে বসবে, তো এটা একটা নিয়ে এসেছি। আর এই যে এই খেলনাটা আজকেই খুলেছি, যে কাগজের সঙ্গে ছিল, এটা এই যে আজকেই খুলেছি। সুব্রত বলে তুমি দেখাচ্ছ না আর ও খেলতে পারছে না, এই যে এটা একটা খেলা, এটা প্রথম দিন দিয়েছি ভয়ে ছুটে পালাচ্ছিল, তারপরে দেখি ওইটাকে দুমড়ে মুচড়ে এখন খেলছে। এই যে এটা একটা, প্রচুর খেলনা নিয়ে আসা হয়েছে, প্রচুর খেলনা নিয়ে আসা হয়েছে। আর এটা ওই যে ওর মানে খাওয়ার বাটিগুলো ওই খাঁচার বাইরে না এরকম হ্যাঙ্গার টাইপের, এটা এটা বোল দুটো আছে, এর সঙ্গে দুটো বোল আছে। তো এটা একটা নিয়ে এসেছি, এটা একটা সিঁড়ি নিয়ে এসেছি, এটাও খেলা স্টার্ট করে দিয়েছে, তার মধ্যে যে একটা কি ভাঙা হয়ে গেছে, এই যে এখানে ভাঙা হয়ে গেছে, ও এখন মস্তিতে থাকবে। তারপরে এটা একটা নিয়েছে, বেশ দাম নিয়েছে, কিন্তু না এটা আমরা নিজেরা তৈরি করতে পারবো খেলনা, মানে অনেক রকমের জিনিসপত্র দিয়ে রেখেছে ওরা। আর এখানে দেখুন মেনুও আছে, মানে ওইখানে দেখে খুলছি দাদা, এর ভিতরে এই যে বই একটা দেওয়া আছে, কেমন কি আপনি তৈরি করবেন, এই দেখুন না এত খেলনা আপনি তৈরি করতে পারবেন। তো আমরা এত বড় বড় করব না, কারণ ওর না বড় বড় খেলনা প্রচুর আছে, ও খেলবে না। আমরা চাই মানে আমরা যখন তৈরি করব ছোট ছোট টাইপের খেলনা তৈরি করব। এই যে এখানে দেখুন প্রচুর ছোট ছোট খেলনা, এই দেখো তো কি আছে বলে না বলে, তৈরি করবো ভাবলাম ওর নিয়ে, এই দেখুন সোজা টং টং করে চলে যাচ্ছে। আরো আছে তো, আলো এদিকে আছে জানো, এই যে এইটা একটা নিয়ে আসা হয়েছে যাতে জব্দ করা যায়, যে চলে আসবে জানো না, দেখা হয়ে গেছে টেবিলে, যে সেটা ফেলা হয়ে গেল মাতাল হয়ে গেছে। আর এই ছোটো ছোটো ওদেরকে না কাঠ দিতে হয়, এগুলোও আমরা তৈরি করবো, এরা নিয়ে যাচ্ছে। আর একটা পাখি নিয়ে আসা হয়েছে, ওটা একটা পাখি ফেলে দিয়েছে, এটা আর একটা ছোট ছোট খেলনা না ওর খুব প্রয়োজন। আচ্ছা এটা একটা খেলনা স্টার্ট করে দিয়েছে, আর একটা এটা ডাম্বেল, ওদের হচ্ছে ডাম্বেল, এটা এটা হচ্ছে পাথর, এইগুলোতে এই মুখ টুক ঘষবে, হ্যাঁ হাত পা ঘষবে, এই যে মাথা খারাপ হয়ে যাবে তোর রে এত ও বলটা নিয়ে চলছে, না কিছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না, ওই ওই নিয়ে ঘুরবে। এটা আর একটা শুদ্ধ কাঠ প্লাস্টিক, আর এই ঘন্টা, সবাই নিচে একটা ঘন্টা থাকবে, এই ঘন্টাগুলো দেখলেই হচ্ছে ও মানে কি মাতাল হয়ে যায় খেলার জন্য। আচ্ছা এটাও একটা খেলনা, এটা না তৈরি করতে হবে, এই স্ক্রু ড্রাইভারটা দেওয়া আছে ভেতরে, এটাকে তৈরি করতে হবে, এরকম
ঝুলবে চারটা বল, আর এটাকে না ভাঙতে পারবে না হঠাৎ, মানে আমরা যেটা ওখানে তৈরি করা ছিল সেটা দেখেইছি বেশ শক্ত পোক্ত। খেলবে ও, মজা করেছিল, হ্যাঁ দেখুন কি অবস্থা, পাচ্ছে না। আচ্ছা এটাও একটা বল নিয়ে এসেছি, এটাও একটা নিয়ে এসেছি, এটা কিন্তু পাথরের নয়, একদম সলিড প্লাস্টিকের। এই যে এটা একটা, এগুলো না বলে এটা তুমি কাঠের, কিন্তু এটা বলে এদের কাবাব। এই যে কাবাব, দেখা এখানে কাগজটা ঢুকে গেছে না, পাচ্ছে না মামার দা, এই না না না, এটা একটা, এই যে কাবাব। আচ্ছা এটা একটা, এই যে গাজর, গাজরের টাইপ যে দেখতে, গাজর না বিট এটা মনে হচ্ছে, যাই হোক। আচ্ছা এইটা হচ্ছে স্টোন, এটা হচ্ছে না ক্যালসিয়াম আর আয়রন ওদের খাওয়ার জন্য, ওই এতে দিতে হবে, খাঁচায় লাগিয়ে দিলে ওরা চেপে চেপে খেয়ে নেবে। আর এইটা না, এই যে লগ, এই যে ঝোলানোর জন্য না লগগুলো অনেক নষ্ট হয়ে যায়, তো এটা লগগুলো নিয়ে আসা হয়েছে, অনেক সব কাজে লাগে। এটা আর একটা খেলনা, এই যে এই এই যে এগুলো না, এগুলো কিন্তু কাগজ, কাঠ কাগজের, এগুলো হচ্ছে ও কুটিয়ে কুটিয়ে ছিঁড়বে, ওইটা হচ্ছে ওর মজা। আচ্ছা এই যে জুতোগুলো নিয়ে আসা হয়েছে, জুতোগুলো ওর খুব পছন্দ। এই যে এটা একটা, এর ভেতরে আবার খাবার এরকম গুঁজে দিলে ও তখন খাবে। এই যে কেমন হচ্ছে, এটা আছে গাজর, আচ্ছা ওটা বিট এটা গাজর, আমাদেরই এত খেলনার ভ্যারাইটি নেই, ওর কত খেলনা। এটা হচ্ছে আমরা প্রথম দিন থেকে খুঁজছিলাম, এখানে না ওই ও খুঁজে খুঁজে খাওয়ার খাবে, এখানে নাটসগুলো সব দিয়ে দিতে হবে, এবারে ও ঘুরিয়ে ঘুরিয়ে পছন্দ মতো নাটস খাবে। এই যে এখানে, এইখানে এটা না আমরা প্রথম দিন খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তখন শেষ হয়ে গেছিলো। এটা আর একটু বড়ো টাইপেরও আছে, এ ওর জন্য এইটা একদম পারফেক্ট। আর এই যে এটা, এটা একটা ছোট ছোট, আর কিছু খাবার নিয়ে এসেছি দানা টাইপের, ওগুলো দেখালাম না। আর ও যা, আমরা যখন চা খাই না বিস্কুট খেতে আসে, তো ওকে ভুলিয়ে ভালিয়ে মানে দিতে হয়। আর ওদের তো বলেছে মিষ্টি আর নোনতা একদম দিতে না, তো মানে এ করে খুব ঝামেলা করে বিস্কুট খাওয়ার জন্য, তো ওর জন্য বিস্কুট বানাবো। এই যে নিয়ে এসেছি ওদের কাছ থেকে, তো লেখাই আছে কীভাবে বানাতে হবে, তো বানিয়ে নেব, ওর জন্য বিস্কুট বানাতে হবে। দেখুন কেমন হচ্ছে, দেখুন ওইটাই নেবে বড়োটা, ঘাড় বেঁকে যাচ্ছে অতটা তুলতে, কিন্তু হালকা বল, কিন্তু অত দেখলে মনে হচ্ছে যে খুব ভারী, কিন্তু হালকা আছে, কিন্তু ওর সাইজের তুলনায় তো অনেক বড়ো। এটাকে তৈরি করবো বিস্কুট, তা একটু একটু অল্প অল্প করে তৈরি করবো, এইটুকু দাম না, এইটুকুর দাম হচ্ছে $20 এই এইটুকু বিস্কুটের দাম, কিন্তু ওখানে দাম বেশি হলেও না পাওয়া যায়, ওই জন্য নিয়ে আসা। আর এত ভ্যারাইটি আমরা কোনো দোকানে পাবো না, কোনো দোকানে না, ওই একটাই দোকানে যেখান থেকে ও নিয়ে এসেছি ওইখানেই পাওয়া যায় সব। তো এই যে আমাদের রাইসোনার এত সব নিয়ে চলে এসেছি, 3 ব্যাগ কি 4 ব্যাগ, আরও আর খাওয়ারও ছিল, এগুলো আর কোথায় ইয়ে করা হয়ে গেছে, খোলা হয়ে গেছে। আর আপনাদের দেখাবো দেখাবো বলে দেখানো হচ্ছিলো না, আজকে একটু টাইম পেয়েছি, আমরা না খেলনাগুলো দেখিয়ে দিই, আর ও তো খেলে খেলে আধা ভাঙা হয়ে গেছে, এছো আর আসবে না কামড় দিয়ে না দেখ, ও বাবালে বাবালে বাবালে, এটা এটা নিয়ে, এটা তুমি নিয়ে নড়তে পারছো, তুমি নড়তে পারছো, ও খুলে দিয়েছে, কাগজটা খোলা হয়ে গেছে, তাকে বেক করে দেবো, বেক করে দেবো, হ্যাঁ ওলে বাবালে আমার কামড় দিয়ে দেওয়া হচ্ছে, আনন্দ চুটে কামড় চলবে এখন। মামা মামা তুমি কামড় দিচ্ছ, আমি খুলে দিই, এটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নেটে জড়িয়ে যাবে কিন্তু, দাঁড়াও আমি খুলে দিই, দাঁড়াও বসো এখানে বসো, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও, ও দেবেও না এখন, ছাড়বেও না ওটা, বাবা দেও, আমি খুলে দেই, এটা খুলে কামড়ে দেবে, লেগে যাবে, আর ঘাটা তুলতে পারছো না তো, কিন্তু ওই বলটা কিন্তু নিতে পারবে না, এটা আছে বলে নিতে পারছে, ছিঁড়ছি দেখেছি, বুদ্ধি আছে, মামা দা আমি খুলে দেই, আমি খুলে দেই, দা খুব মজা, খুব ওইটাই তো বেশি পছন্দ।
পছন্দ হয়েছে। হ্যাঁ এতে বেশি পছন্দ হলো, এতগুলোর মধ্যে এত ছোপ আছে, এখানে এত ছোপ আছে। দেখেন ওইটা ওইটা থাকার জন্য নিতে সুবিধা হচ্ছিল, এবার এটাকে নিতে না ওর অসুবিধা হবে না। এবার হালকা, একদম হালকা না। ও ওই এইটা নিচ্ছে কেন বলুন তো, এই যে ভেতরে যে ঝুনঝুনিটা আছে ওইটা ভেঙে দিতে পারলে এর প্রতি তার নেশা কেটে যাবে। প্রত্যেকটা খেলনা কামড় দিয়ে দিলে তুমি, মামাকে কামড় দিয়ে দিয়ে টকল টকল করে দেয়, একটু টকল টকল করে দেয়। আর এছো এখানে কত খেলনা তৈরি করে দেবে জানো, এখানে কত কিছু আছে বলে বাবা লে। আচ্ছা ওর একটা স্টিক স্টিক না, ওটা কি আনা হয়নি না, ওর মধ্যেই আছে। এটাও তৈরি করতে হবে, এটাও বেশ সুন্দর, মানে আমরা দেখেই না নিলাম যে এটাকে মানে স্ক্রু ড্রাইভারটা এই দেখুন এইগুলো সব দিয়ে ওটাকে মানে করতে হবে আর কি। দেখছে দেখছে সে, দেখেছেন সব নাট বল্টু সব আছে, এখন আর বের করছি না। ঝনঝন ঝনঝন আওয়াজ দিয়ে দেখছে এরকম পেরিয়ে পেরিয়ে, তুমি তো পছন্দ করলে না ওদেরকে না, একে কিন্তু নিল না ভেতরে, কারণ ও বাইরে যেহেতু বেরিয়ে চলে এসছে, ওখানে তো অনেক পাখি আছে, তো কোথায় কি কার মানে অসুখ বিসুখ নিয়ে যাবে, এতগুলো পাখির ইয়ে হয়ে যাবে। তো একে বাইরে একটা ঘর ছিল তো ওকে ওখানে রেখেছে, সিসিটিভি ক্যামেরা ট্যামেরা সব ছিল, ও মনিটর করছে ওরা, কিন্তু ওরা ও বাইরে ছিল, আমরা আবার ঢুকলাম। আমার তো এক চোখ এর দিকে আর এক চোখ গুনগুনের দিকে, ওই যখন দাঁড়িয়ে আছেন কি ও মামা কামে দেয় কামে দেয়, ছোট বাচ্চা মা কামে দেয়, ছোট্ট বেবিটা। আর ওর ভাইটা এত মোটা, মানে আমি ওকে দেখে না চমকে গেছি, ও প্রথম থেকেই মোটা মোটা ছিল, আমরা যখন একে নিতেই যাই তখন মোটা মোটা ওটা ছিল, কিন্তু এবারে দেখছি সবার খেয়ে খেয়ে এই মোটা হয়েছে। তাকে তাকে তারা নাম দিয়েছে ট্রাভেল মেকার, ওইটাই ভালো দাদা বলে প্রত্যেকে ডিস্টার্ব করে বেড়াই বলে ওর বাড়িটা। আমার না ফেলে দিলে নিচে গেছে না, নিচ থেকে আর নিচে যাবে না, ও নিচ থেকে নিচে যায় না, ও নিচে নামে না, ওদের টেন্ডেন্সি শুধু উপরে উঠে চলে যাবে। এই যে এই যে চলে দিয়ে আহা 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 আহা, কে নেবে এত বড় বলটাকে নিয়ে, তুই সামলাতে পারবি? এটা আমি বিছনাতে খেলার জন্য নিয়ে এসেছি, এটা দেখুন ঝোলানোর কিছু নেই, ওই বিছনাতে বসবে এদিক সেদিক গড়িয়ে গড়িয়ে খেলবে। তাহলে এই উপরের যে খোলা হয়েছে, উপরের এই সানরুফটা খোলা হলেই ওর খেলতে খেলতে মনে পড়ে গেছে যে সানরুফ খোলা আছে, পালাচ্ছে এবারে। ও না সানরুফ মানে সূর্যের আলো ওর সহ্য হয় না, দেখতে পারে না সূর্যের আলো, কেন কি জানি জানি না, সূর্যের আলো দেখলেই ভয় খেয়ে যায়। অমন মন এছো ওই তো এইদিকে 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 দেখছে উপর থেকে, এই যে এইদিকে এইদিকে খোলা আছে, তুমি তো জানো কোথায় দিকে ঢুকতে হবে। ওলে বাবালে ওলে বাবালে বাবালে আটকে যাচ্ছে, ওলে বাবালে বাবালে। ও এখন বিজি হয়ে যাবে, তো চলুন আজকে দেখালাম রাইসনের জন্য কি কি খেলনা নিয়ে এসেছি, তো আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন। এই যে ওই দোকানে গেলে না বোঝা যায় যে এদের কী কী লাগবে, আমরা একটা ব্যাকপ্যাকও চাইছিলাম ওকে, এই মানে গরমের সময় তো বেরোবো, ব্যাকপ্যাক তো বললো যে এখন নেই পরে আসবে, পরের মাসের দিকে আসবে, তো ব্যাকপ্যাক হলে আবার দেখাবো ব্যাকপ্যাকটা কী সুন্দর ওদের বয়ে বয়ে নিয়ে যাওয়ার জন্য।